নমস্কার বন্ধুরা, সিরি থ্রিতে সবাইকে স্বাগত। তবে সবার আগে সিরি থ্রি ফ্যামিলির সমস্ত ভিউয়ারকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। 2020 সালে তোমরা তোমাদের লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যাও, এই কামনাই করি। আমাদের প্রচেষ্টা সমস্ত কমার্স স্টুডেন্টের মন থেকে অ্যাকাউন্টেন্সি নিয়ে ভীতি দূর করা। আমরাও আমাদের লক্ষ্যে অবিচল। আমরা আমাদের আগের ভিডিওতে ইন্ট্রোডাকশন অ্যান্ড অবজেক্টিভ অব অ্যাকাউন্টিং এবং অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যান্ড ইউজার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও সেই দুটি ভিডিও দেখোনি, তারা এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। আজকে আমরা কথা বলবো আর্থিক লেনদেন ও এর বৈশিষ্ট্য নিয়ে, নেচার অ্যান্ড ফিচার অফ মানিটারি অর বিজনেস ট্রানজ্যাকশন। তো আর্থিক লেনদেন নিয়ে আমরা কথা বলেছিলাম আমাদের প্রথম ভিডিওতে, যেখানে আর্থিক লেনদেন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করিনি। আজকে আমরা বুঝব আর্থিক লেনদেন বা মানিটারি ট্রানজ্যাকশন বা বিজনেস ট্রানজ্যাকশন বা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন কাকে বলবো, কোনগুলো হবে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, এর বৈশিষ্ট্য কি। তো এর বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করব। এর প্রথম বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেনের দুটি পক্ষ জড়িত থাকে, তবে অ্যাকাউন্ট বা হিসাব কাত দুইয়ের অধিক হতে পারে। মানে প্রত্যেকটা মানিটারি ট্রানজ্যাকশনে দুটো পক্ষ থাকবেই, কিন্তু অ্যাকাউন্ট দুইয়ে বা তার বেশি হতে পারে, কিন্তু অ্যাকাউন্টের ফিগার অ্যামাউন্ট সেটা ডেবিট ও ক্রেডিট দুটো দিকেই সমান হবে, বা ডেবিট ক্রেডিট না হলেও মানে দুটো পক্ষ যেটা থাকবে সবার কাছেই সেই ফিগারটা সমান হবে। দুটি পক্ষের মধ্যে সমপরিমাণ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে থাকে, মানে যেটা আমরা এক্ষুনি বললাম, দুটো পক্ষের মধ্যেই সমান পরিমাণ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। আর্থিক অবস্থার পরিবর্তন অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়, এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর্থিক অবস্থার যে পরিবর্তন হবে সেটা যেন অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়, যদি করা যায় তবে সেই ট্রানজ্যাকশনগুলোই মানিটারি ট্রানজ্যাকশন। প্রত্যেকটি লেনদেন স্বাধীন ও স্বতন্ত্র হবে। প্রত্যেকটি লেনদেনের উৎস ও প্রমাণ্য দলিল থাকতে হবে, অর্থাৎ যে লেনদেনগুলো হবে সেই লেনদেনের নির্দিষ্ট ডকুমেন্ট যেন থাকে। লেনদেন দৃশ্য কিংবা অদৃশ্য উভয় প্রকৃতিরই হতে পারে, মানে সব লেনদেন যে চোখে দেখা যাবে সেরকমও নয়, তাহলেও সেটা মানিটারি ট্রানজ্যাকশন হতেই পারে। আর লেনদেনের পুনরাবৃত্তিও হতে পারে, একই লেনদেন বারবার ঘটতে পারে, একই মানি ট্রানজ্যাকশন মানে মানিটারি ট্রানজ্যাকশন একই টাইপের বারবার ঘটতে পারে। অর্থাৎ আমরা যদি এই বৈশিষ্ট্যগুলোকে ধরে মানিটারি ট্রানজ্যাকশনের ডেফিনেশনে আসি, তাহলে সেটা কি হবে, সেটা হলো যেসব ইভেন্টকে টাকায় পরিমাপ করা যায় এবং লেনদেনের দুটি পক্ষ বর্তমান থাকে এবং প্রয়োজনীয় দলিলের হস্তান্তর হয়, তাকে আমরা আর্থিক লেনদেন বা মানিটারি ট্রানজ্যাকশন বলবো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আর আমাদের এই প্রচেষ্টা তোমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নিয়মিত নোটিফিকেশানের জন্য বেল আইকনে ক্লিক করে দিও। এছাড়া লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করো। আমাদের লক্ষ্য সমস্ত কমার্স স্টুডেন্টের কাছে পৌঁছে যাওয়া। ধন্যবাদ।